আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন সিঙ্গাপুর প্রবাসী সন্ধান পাচ্ছে না তার পরিবার। গত 2 সপ্তাহ যাবৎ তার পরিবার খুব চিন্তিত হয়ে পড়ে, এখানে সেখানে যোগাযোগ করে। এক প্রকারে তার কোম্পানির তার কলিগদের সাথে যোগাযোগ করে জানতে পারে সে 25 গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার হয়েছে, আর কি যেন তার কাছে পেয়েছিল। খবর নিয়ে জানা যায় সেই ব্যবসার সাথে জড়িত ছিল। এখন তার পরিবার এই খবর জানার পরে মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। খবরটা আসলে চিন্তার। সিঙ্গাপুর যেহেতু এই ধরনের মামলা হলে বিশাল ধরনের সাজা হয়, তবে জানা যায় যে খবর নিয়ে ভালোভাবে জানা যায় তার সাথে গাঁজা ছিল না। পুলিশ যখন তাকে জেরা করে বাকবিতণ্ড দেখা যায়, তিনি পুলিশের কাছে স্বীকার করেন অমুক জায়গায় সে অল্পটুকু পরিমাণ এই জিনিসটা রাখছে, তখন পুলিশ জিনিসটা উদ্ধার করে আনে। এখন তার পরিবারে জানতে চাচ্ছে যে এরকম হলে কেমন সাজা হতে পারে। আসলে সিঙ্গাপুরে এই ধরনের সাজা কি হবে তা আইনে স্পষ্ট লেখা আছে। 25, যদি সত্যিকার অর্থে 25 গ্রাম পেয়ে থাকে, আমার মনে হয় যে সাজা হতে পারে মিনিমাম 3 থেকে 6 মাস, এরকম সাজা হতে পারে এবং সিঙ্গাপুরে ব্যান হয়ে যেতে পারে। এর আগে একজনের সাথে 50 গ্রামের মতো গাঁজা পেয়েছিল এবং সে 4 মাস সাজা খেটেছে এবং তাকে একটা ব্যত্রাঘাত দেওয়া হয়েছিল এবং সে দেশে চলে আসছে। সে নিজে আমার সাথে যোগাযোগ করেছিল যে আমার এই হয়েছিল, এখন আমাকে দেশে ফেরত পাঠা দিচ্ছে, আমি এখন আবার সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করতেছি। চেষ্টা করার পরে পুলিশ আমার সিঙ্গাপুর অ্যামাউন্ট থেকে আমার আইপিএ রিজেক্ট আসতেছে। আমি আসার সময় পুলিশের সাথে আলাপ করে আসছিলাম, পুলিশ বলছিল তোমার সাজা শেষ, তুমি চাইলে সিঙ্গাপুরে আবার আসতে পারবা, কিন্তু আমারটা কেন রিজেক্ট আসে। আসলে পুলিশ তাকে বলেছিল এটা সত্য, কিন্তু সে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে আমার মতে আর কি, আর নাহলে তার এরকম কথা ছিল না। তো আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম এই কারণে যে আপনারা প্রবাসে এরকম কোনো কাজ করবেন না যার কারণে আপনার পরিবার নির্ঘুম রাত কাটাবে, পরিবার আপনার টেনশনে মানসিকভাবে ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাবে। ভালো কাজ করুন যাতে আপনার পরিবার আপনাকে নিয়ে কোনো চিন্তা করতে না হয়, আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করতে পারে। ভাইয়ারা, প্রবাসে এই ধরনের কাজ করলে আপনি দোষী সাব্যস্ত হবেন, আপনার পরিবার কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আপনিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই অপরাধ ক্ষমার অযোগ্য, এগুলো ক্ষমা পাওয়া যায় না। আপনি যত বড় কিছু হন না কেন, যত টাকার মালিক হন না কেন, সিঙ্গাপুরে আইন চলবে তার নিজস্ব গতিতে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সিঙ্গাপুরে যারা আছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইন মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনারা যেভাবে সুস্থভাবে সিঙ্গাপুর গিয়েছেন এবং সুস্থভাবে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আসতে পারবেন। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।